হ্যালো বন্ধুরা, ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর আজকে আমি বলবো তিন সংখ্যার বর্গ তোমরা কিভাবে সহজে নির্ণয় করতে পারবে। এ জাস্ট থিঙ্কিং, মানে তোমরা জাস্ট মনে মনে ক্যালকুলেশনের মাধ্যমে এই বর্গ নির্ণয় করতে পারবে। তিন সংখ্যার মানে 100 উপরে যে সংখ্যাগুলি রয়েছে সেই সংখ্যাগুলির বর্গ নির্ণয় করতে পারবে। 100 উপরের সংখ্যাগুলির বর্গ নির্ণয় করার জন্য কোনো বড় ক্যালকুলেশনের প্রয়োজন পড়বে না, শুধুমাত্র 1 থেকে 9 বর্গ যদি তোমরা জানো তাহলেই মনে মনে ক্যালকুলেশন করে তোমরা বর্গ বের করতে পারবে। আর আমি বন্ধুরা এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, তোমরা এই ভিডিওটি দেখার পর তোমাদের 100 উপরে যে সংখ্যাগুলি রয়েছে সেই সংখ্যাগুলির বর্গ তোমরা নির্ণয় করতে পারবে খুবই কম সময়ে, জাস্ট 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে। আর বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, তোমরা যদি চ্যানেলকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনে ক্লিক করো ও এরকম ধরনের লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। একশোর থেকে বড় যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোকে কিভাবে খুবই কম সময়ে আমরা সলভ করব সেটাই এখন দেখে নেব। বন্ধুরা, সবার প্রথমে আমি একটা এক্সাম্পল নিয়ে নিলাম, 103-এর স্কোয়ার বের করব। সবার প্রথমে আমাকে দেখতে হবে যে সংখ্যাটি নিচ্ছি সেটি 100 থেকে কত বড়। 103 হচ্ছে 100 থেকে 3 বড়। ও সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা করব হচ্ছে এ যে 103 এই 100 থেকে 3 বড় তাদের প্লাস করব, মানে 100 থেকে বড় যে সংখ্যাটির বর্গ নির্ণয় করব দেখব 100 থেকে সেই সংখ্যাটি কত বড় সেটা ওই সংখ্যার সাথে যোগ করে দেব। মানে এখানে 103 রয়েছে, 100 থেকে 3 বড়, তাহলে 103 এর সাথে কি করলাম 3 যোগ করে দেব। তাহলে যোগ করে দিলে এখানে এ তিনটে ডিজিটে এ কি বসে যাবে সেই সংখ্যাগুলো, এবং আর দেখব যে 100 থেকে কত বড় 3 বড়, আর এ পাশে কি করব 3-এর স্কোয়ার করে বসিয়ে দেব আর এখানে দুটো ডিজিট পূরণ করব সেই স্কোয়ারের দ্বারা। তাহলে এখানে দেখো ও যোগ করলে কত হবে 601, আর এখানে 3-এর স্কোয়ার মানে 9, 9 এখানে লিখবো 09 দিয়ে পূরণ করে দেবো, তাহলে এটা হয়ে যাবে তোমার 3-এর স্কোয়ারের অ্যান্সার। একই রকম ভাবে আমি যদি আরো সলভ করি, ধরো বন্ধুরা এখানে 104-এর স্কোয়ার বের করছি, সেক্ষেত্রে কি হবে 104-এর সাথে কি করব 4 যোগ করব, কেন 104 হচ্ছে 100 থেকে 4 বড়, তাহলে কি 4-এর সাথে যোগ করব, যোগ করে বসিয়ে দেব তাহলে হয়ে যাবে 108, এবং 4-এর স্কোয়ার কত হয় 16, সেটা এখানে দুটো ডিজিটে বসিয়ে দেব। তা আরো একটা এক্সাম্পল এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে 105 তার হোল স্কোয়ার কত হবে, 105 হচ্ছে 100 থেকে 5 বড়, যোগ করলে এখানে চলে আসবে হচ্ছে 110, আর এখানে 5-এর স্কোয়ার করব, এখানে বসিয়ে দেব 5 5 25, তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। এইরকম ভাবে কি হচ্ছে যে কোনো 100 থেকে বড় সংখ্যার বর্গ জাস্ট মুহূর্তের মধ্যে আমরা করে ফেলতে পারবো। আরো কয়েকটা এক্সাম্পল দেখে নেব। ধরো 108-এর হোল স্কোয়ার করবো, 108-এর হোল স্কোয়ার মানে কি 100 থেকে কত বড় 8 বড়, তাহলে 108-এর সাথে 8 যোগ করলে কত হয়ে যাবে 116, আর 8-এর স্কোয়ার করতে হবে তারপরে বসাতে হবে 8-8-এ কত 64 বসিয়ে দিলাম, অ্যান্সার হয়ে গেল। জাস্ট মুহূর্তের মধ্যে আমরা বলতে পারবো বন্ধুরা, ভালো করে যদি এটা দেখিয়ে নাও, লক্ষ্য করো ভালো করে, তাহলে জাস্ট তোমরা এক্সামিনেশন হলে তোমাদের জাস্ট 2 থেকে 3 সেকেন্ড লাগবে, মাইন্ডে ক্যালকুলেশন করবে আর যথারীতি হয়ে যাবে। নেক্সট আমরা দেখে নেব যে 110-এর হোল স্কোয়ার কত হয়। আমরা সহজেই বলতে পারি এখানে 110 মানে 121, ও আর এখানে দুটো 0, ও সেটাও হয়ে যায়, আর এরকম ভাবে বের করতে পারবো। তাহলে আরো একটি এক্সাম্পল দেখে নিচ্ছে, এই ধরো 111 তার হোল স্কোয়ার, 111-এর হোল স্কোয়ার কি হবে বন্ধুরা, যেহেতু 111 তাহলে 100 থেকে কত বড় 11 বড়, 11 বড় মানে এখানে হচ্ছে এর সাথে 111-এর সাথে 11 যোগ, তাহলে হয়ে যাবে 122, এবার কি হবে 11 স্কোয়ার যদি করি তাহলে চলে আসে 121, 21 এবারে দুটো ডিজিটই আমার রয়েছে, আর 121-এর 1 যে সেটা আগের সংখ্যার মাথার উপরে বসে যাবে, জাস্ট এদের প্লাস করে দেব 1 2 3 2 1, জাস্ট অ্যান্সার বন্ধুরা বেরিয়ে গেল।
বন্ধুরা আরো কয়েকটি এক্সাম্পল দেখে নেবো। 125 এর স্কোয়ার বের করছি, এক্ষেত্রে আমাদের কি দেখেই আমরা অ্যান্সার বের করতে পারবো? 125 অর্থাৎ কি হয়ে যাবে? 15625, এটা হয়ে যাবে অ্যান্সার, 125 স্কোয়ার। জাস্ট বন্ধুরা এটাকে মাইন্ডে ক্যালকুলেশন করো, জাস্ট মুহূর্তের মধ্যে বেরিয়ে যাবে। এখানে দেখো 125 আছে, 100 থেকে 25 বড়, তাহলে 25 যোগ করলে কত হয়ে যাবে? 150, আর 150 হয়ে গেছে, আর এখানে 25 স্কোয়ার মানে 625। তাহলে এই 25 দুটোই যেহেতু আমার সংখ্যা এখানে ডিজিট বসতে পারবে, আর 6টা রয়েছে 150-র সাথে যোগ হয়ে যাবে, তাহলে এ 156 এখানে বসে গেল। তাহলে কি এখানে এ 125 আর 25 যোগ করে বন্ধুরা এটা বসে গেছে এখানে, এ আর এখানে হচ্ছে 25 স্কোয়ার, 25 স্কোয়ার কত হবে? এ 625। তাহলে এখানে 625 মানে এখানে হচ্ছে 150+6 156, ও আর এখানে হচ্ছে 25টা বসে গেছে, 625 লাস্ট 25টা। বন্ধুরা এরপরে আরো একটি সংখ্যা নিয়ে নিলাম, 121, 121 এর হোল স্কোয়ার করছি। 121 এর হোল স্কোয়ার করার অর্থ হচ্ছে 121, 21 এর থেকে 21 বড়, তার মানে হচ্ছে 121+21 মানে হচ্ছে এই 142, 142 এখানে হয়ে গেল, আর এখানে রয়েছে 21 স্কোয়ার মানে হচ্ছে 441, তাহলে হচ্ছে এ 41 এখানে বসে গেল, 4 উপরে বসে গেল, প্লাস করলে হচ্ছে 14641। নেক্সট প্রসিডিউর আমরা বন্ধুরা দেখে নেবো। বন্ধুরা নেক্সট আরো একটি এক্সাম্পল নিয়ে নিচ্ছি, ধরো এখানে রয়েছে 113, ও 113 এর হোল স্কোয়ার বের করছে। 113 মানে 100 থেকে 13 বড়, জাস্ট প্লাস করলে 113-র সাথে 13 প্লাস করলে হয়ে যাবে হচ্ছে 126, মানে 126 আর 13 স্কোয়ার মানে হচ্ছে 169। তাহলে হচ্ছে 69 এখানে বসলে 1টা এর সাথে কি হবে? প্লাস হয়ে যাবে 12769। বন্ধুরা যদি ভালো করে এটা দেখো তোমাদের জাস্ট মুহূর্তের মধ্যে হয়ে যাবে। আমি বারবার বলছি বন্ধুরা এই প্রসিডিওরটা খুবই সহজ প্রসিডিওর, ওর আমি স্কোয়ারের জন্য রীতিমতো দুটো ভিডিও করে ফেলেছি, ওইগুলো ও ট্রিকের মাধ্যমে আমি করেছিলাম কিভাবে সহজ পদ্ধতিতে করা যায়। কিন্তু বন্ধুরা সব থেকে এই প্রসিডিওরটা খুবই সহজ প্রসিডিওর, তাহলে তোমরা চটপট শিখে নাও, আর যদি না দেখো ভিডিওটিকে আরেকবার দেখো, পুরো ওয়াচ করো। তাহলে বন্ধুরা তোমরা দেখে নিলে কিভাবে তোমরা খুবই কম সময়ে 100-র উপরে যে সমস্ত সংখ্যাগুলি রয়েছে তার বর্গ নির্ণয় করতে পারবে। আর বন্ধুরা এখন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে এখন 100-র উপরে যে সমস্ত সংখ্যাগুলি রয়েছে সেই সমস্ত সংখ্যাগুলি বর্গ তোমরা জাস্ট মনে মনে ক্যালকুলেশন করে বের করে নিতে পারবে। যদি তোমরা বলো 100-র নিচের যে সংখ্যাগুলি রয়েছে সেই সংখ্যাগুলির বর্গ কিভাবে নির্ণয় করবো, সেই নিয়ে একটা রীতিমতো ভিডিও আমি করে ফেলেছি, আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিতে পারো। আর বন্ধুরা তোমরা যদি এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর পাশের বেল বাটনে ক্লিক করো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আর তোমাদের যদি ম্যাথের কোনো প্রবলেম থেকে থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, সেটি আমি সমাধান করার চেষ্টা করব। অথবা তোমাদের এই ভিডিও সংক্রান্ত কোনো জিজ্ঞাসাবাদ থাকলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। ও আর যদি এই ভিডিওটি এখনো পর্যন্ত শেয়ার না করে থাকো তা ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করো। টেক কেয়ার, বাই বাই, ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।